কিরকম একটা মন খারাপ করা দিন মনে হয়। তা মন এই যে মেঘটা কেটে গেছে, রোদটা উঠেছে, সেইটা একটু হোক ঝাপটা লাগছে। সত্যি আমাদের আজকে ঝকঝকে সকাল নিয়ে শুরু করলাম, অথচ একটা গন্ডগোলের জন্য একটু সময় কমে গেল। বন্ধুদের কাছ থেকে সেই সময়টা কেড়ে নেওয়া যাবে না। বন্ধু আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, শুভ সকাল দিনে। শুভ সকাল, বলুন ফারুক ভাই। আমি বললাম ফারুক ভাই। হ্যাঁ বলুন। ফারুক ঢাকা বাংলাদেশ থেকে। আপনাদের সকলের উপরে শান্তি বর্ষিত হোক। তো রিনি, আজকে যেটা আমার প্রথম কথা, যে ফুটবল খেলা বা যে কোনো খেলাতে একটা লস টাইম আছে যেটা পরে সংযুক্ত হয়, আজকে আমাদের সেই 30 মিনিট বা 28 মিনিট সংযুক্ত করা যায় কিনা এই অনুষ্ঠানের সাথে। কারণ আমাদের ভাই সুরঞ্জন যখনই উনি আমাদের কাছে আসেন, তখন আমাদের সকলের চোখের সামনে কিন্তু আসে একটা বিস্ময়ের নাম, এবং সেই নামটা আমাদের সকলের শ্রদ্ধার, আমাদের সকলের ভালোবাসার, বা শিল্পীদের শিল্পীর সুবিধায় রায়। একদম। তো তো আমি মনে করি যে রবীন্দ্রনাথের প্রায় 300 মতো গান আছে, সেখানে কিন্তু বেছে বেছে ওই ধ্রুপদাঙ্গের গানগুলো কিন্তু সুবিনয় রায় গিয়েছেন। এবং ওনার 70 বছরের দীর্ঘ জীবন বা প্রায় 50 বছরের সঙ্গীত জীবনে উনি কিন্তু 200টির বেশি কিন্তু গান গাননি। এখন অনেক শিল্পী তো 40-50 বছরে 200-200টা সিডি বা অ্যালবাম করে ফেলে। তো সুবিনয় রায়ের গানের যেটা বৈশিষ্ট্য, যে উনি এমন একটা উচ্চতায় ও গানগুলোকে নিয়েছেন যে কোন একটা শিল্পীর কিন্তু ওই গানগুলো গাওয়া বিরাট কষ্টের বিষয়, এবং আমরা যারা এই গানগুলো শুনি তাদের হলো, মানে কোন শিল্পী যদি সেই উচ্চতায় না নিতে পারেন গানগুলো, তা আমাদের কিন্তু শুনতে খুব কষ্ট। হ্যাঁ, যাই হোক, আমি বলো ভাই নমস্কার, মানে আপনি আমার বিপদের কথাটা বলে দিয়েছেন। গানগুলো দিয়ে শুরু করেছেন, তো একটা দুটো গান, যে একটা জাগো 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 সঙ্গীত, আর একটা হলো ব্রহ্ম সঙ্গীত, উনি যে গাই গিয়েছেন বোধ হয় 10-12টা, সেখান থেকে যেন উনি একটা গান পরিষেবা। আপনারা সকলে ভালো থাকবেন, ভাই সঙ্গে থাকবেন। ব্রহ্ম সঙ্গীতের কথা কিন্তু আমি ভাবছিলাম সুরঞ্জন দা, ব্রহ্ম সঙ্গীত আমি জানি না, মানে যদি আচ্ছা দেখছি বড় মুখে না একটুখানি ছোট্ট করে ছুঁয়ে যাই, কারণ এত সময় কম আর এত রিকোয়েস্ট। অনন্ত অপার তোমায় কে জানে, অনন্ত অপার তোমায় কে জানে, তুমি দেখা না দিলে প্রাণে জ্ঞানে জ্ঞানে, অনন্ত অপার তোমায় কে জানে, দেখা না দিলে প্রাণে ধ্যান।
মোহন চক্রবর্তী, এদের নাম লোকে শুনলো না, কিন্তু কি উঁচু দরের এরা। এবং মানে যারা ব্রহ্মসঙ্গীতের সঙ্গে পরিচিত, মানে তারা কিন্তু হয়তো গানটার সঙ্গেও পরিচিত না, তারাও সবাই হয়তো বা নামটা জানবেন না, যে মনমোহন চক্রবর্তী। মনমোহন চক্রবর্তী। আচ্ছা, বন্ধু আছেন সুরঞ্জন দা, কে আছেন দেখি। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, রিনি বলছি। হ্যাঁ রিনি, আমি সিঙ্গুর থেকে বলছি, শিপ্রা বসু। সুপ্রভাত। সুপ্রভাত। বিজয়ের পরে আমার এই প্রথম ফোন পাওয়া। বিজয়ের শুভেচ্ছা। তাই সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আর একটা কথা বলি, সদ্য প্রয়াত শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের প্রতি আমার বিনম্র প্রণাম এবং শ্রদ্ধা রইল। আমি শিল্পীর সাথে একটু কথা বলি। নিশ্চয়ই বলুন। নমস্কার। নমস্কার, আপনাকে প্রণাম জানাই। আপনার গান আমার ভীষণ ভালো লাগে। আর একটা গানের অনুরোধ আমি করছি, অনুরোধ নয় আবেদন করছি, হেমন্তে কোন বসন্তের বাণী। আচ্ছা দেখছি, সঙ্গে থাকতে হবে শিপ্রাজি, অনেক ধন্যবাদ। এবার অনুরোধ থেকে আরম্ভ করি, কারণ শেষ হবে না। কাল রাতের বেলা দানিল মোর মনে, তখন তুমি ছিলে না বুঝিলে না, তখন তুমি ছিলে না মোর শানে। কাল রাতের বেলা কথাটি বলব তোমায় বলে, কাটল জীবন নীরব চোখের জলে, যে কথাটি বলব তোমায় বলে, কাটল জীবন নীরব চোখের জলে, আমার সেই কথাটি সুরের হলে উঠল জলে, একটি আধারে কখন তুমি ছিলে না, কখন তুমি ছিলে না মোর শালে, পছন্দের গানগুলো মিলে গেলে কিরকম ভালো লাগে, দারুণ লাগে। তবে লাস্ট টাইম মেকআপ করতে হবে বলে একটু অল্প অল্প করে শোনাতে হচ্ছে, ছোট করে দিতে হচ্ছে ট্রেলারের মতো। না ঠিক আছে, আমাদের অসুবিধা নেই, বন্ধু আসার আগে আরেকটা শুনে ফেলি। গুড, এগুলো রিকোয়েস্ট। আচ্ছা বন্ধু এসে গেছেন, ভাবতে ভাবতে কে আছেন। হ্যালো। হ্যালো জি, দিদি বলছেন? বলছি নমস্কার, সুপ্রভাত। নমস্কার, আমি ঢাকা থেকে বলছি, মাসুদ আলম খান। হ্যাঁ বলুন। কি বলবো, আপনাদের প্রোগ্রাম এত রিলিজিয়াসলি আমি শুনি সকালবেলা, আপনার উপস্থাপনা এবং অতিথিদের গান শুনলে আমার যেমন একটা গানের কথাই মনে হয়, সেই গানটা রবীন্দ্রসঙ্গীত, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। এবং আপনার কথাগুলো শুনলেও তেমনি অবাক হয়ে শুনি, কিভাবে পারি এত সুন্দর করে উপস্থাপন করতে। তো আজকের অতিথি শিল্পীর কাছে আমার একটা বিনয়, একটা অনুরোধ, তিনি যদি অন্তত কয়েকটা লান ওই গানটা যদি গেতে পারেন, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। অপূর্ব এই গান, অপূর্ব এর মেসেজ। ঠিক আছে, আপনারা ভালো থাকেন। আপনিও ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। তবে আমি জানি না সুরঞ্জন দা গানটা শোনাবেন কিনা, আপনি যে ভীষণ সুন্দর করে বললেন, বলাটাই কিন্তু ভারী সুন্দর হলো, তাই না? মানে আমরা আপনার বক্তব্য অবাক হয়ে শুনলাম, একদম তাই, আমরা সবাই আপনার কথা অবাক হয়ে শুনলাম। এবং আপনি যখন এই গানের দুটো পংক্তিও বললেন, সেই দুটোও কিন্তু ভীষণ
আমরা অনেক সময় বলি না সঞ্জন না, যে গান গাইতে না পারলে গীত বিতান পড়লে খানিক অদ্ভুত একটা পেলাম কিন্তু। এবার গান গাওয়াটা আপনার উপর, আমি খালি বললাম যে ঠিক আছে দেখছি, ভারী সুন্দর লাগলো দেখছি একটু। খোলটা না তো, এটি আমার একজন ফেসবুক ফ্রেন্ড, তিনি রিকোয়েস্ট করেছেন, তিনি বলেছেন যে এটি তার কন্যার রিকোয়েস্ট, অতএব রাখতেই হবে। কন্যার নামটি মুনমুন, আমার মনে আছে। আচ্ছা চলো। অধরা মাধুরী ধরেছে ছন্দ বন্ধনে, অধরা মাধুরী ধরেছে ছন্দ বন্ধনে, ও যে সুদূর প্রাতে পাখি গায়ে সুদূর রাতে গান, অধরা মাধুরী ধরেছে ছন্দ বন্ধনে। বিগত বসন্তে অশোক রক্ত রাগে ভোর রঙিন পাড়ি ঝরা ফুলে অন্তরে ঢাকা, অধরা মাধুরী ধরেছে ছন্দ বন্ধনে, খুব ভালো। আমি না শোনার আগে আবার ওইদিকেই তাকাচ্ছি লিস্টে কি আছে। অনেক কিছু আছে, তোমার কি চাই চলো। খোলটা যখন আছে না, খোলটা নাও আরেকবার। এই রিকোয়েস্ট, অমল কমল সহজে জলের খোলে আনন্দে রাখে ফুটিয়া, ফিরে না সে প্রভু আলয় কোথায় বলে, ভুলায় ভুলায় লুটিয়া অমল কমল সহজে জলের খোলে আনন্দে রাখে ফুটিয়া, কে মনে সহজে আনন্দে হরষে তো তোমার মাঝারে রমণী মাঝে তো, পূজা সত দল আপনি সে বিকশিত সব সংসায় টুকিয়া, কমল কমল সরলে জলের খোলে আনন্দে রঙে ফুটিয়া। ভাই বললেন না যে কিছু গানই হয়তো আমরা পেয়েছি মানে আপনার বাবা সুবিনয় রায়ের কাছে, কিন্তু সেই গানগুলো বড় বেশি মনের মধ্যে। এই গানটা আমি জানি না, বললেন না যে সবাই গাইতে হয়তো সাহসও করবেন না। কে আছেন সঙ্গে ফোনে? হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি গৌতম মুখোপাধ্যায় বলছি, ঢাকুরিয়া থেকে। হ্যাঁ সুপ্রভাত, বলুন। হ্যাঁ, তোমাদের আগাম
শারদিয়া তো চলে গেছে, দীপাবলির শুভেচ্ছা জানিয়ে রাখলাম, কারণ লাইন পাবো কি পাবো না তো ঠিক নেই। আর আজকে সুরঞ্জনদার গানটা একটু আধ ঘন্টা দেরি হয়ে গেল, আমরা আধ ঘন্টা বঞ্চিত হলাম আর কি কারণে। আচ্ছা আমরা যেটা বলছি যে সুরঞ্জনদা তো খুবই ভালো গান, কিন্তু আমি একটা কথা বলছি যে সুবিনয় দা এক সময় আমাদের আকাশবাণীতে রবীন্দ্রসঙ্গীত শিক্ষার আসর হতো, সেখানেও গান শেখাতেন, এবং সুবিনয় দা একটা গান আমার মনে হয় ওটা আগে অতটা চালু ছিল না, একই লাবণ্য পূর্ণ প্রাণ, উনি ওই গানটাকে অনেক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, আমি যে সুরঞ্জনবাবুকে একটু রিকোয়েস্ট করছি ওই গানটা যদি একটু গান আমরা আছি সঙ্গে, তবে মাঝে মধ্যে একটু থামতেও হবে, খুব সংক্ষিপ্ত বিরতি, তারপর আসছি।